স্বরূপনগরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, গ্রেপ্তার চার। রবিবার হাড়োয়ায় তৃণমূলের নেতা খুনের পর চার দিনের মাথায় ফের খুন স্বরূপনগরে। বসিরহাটের স্বরূপনগর থানার কৈচুরি গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, 15 অগস্টের রাতে ভাদুরিয়া গ্রামে 30-35 জন পিকনিক করছিল। সেই সময় মদ্যপ যুবকদের নাচ গান ও সাউন্ড বক্সের বিকট শব্দ সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যান তৃণমূলের সক্রিয় কর্মী বছর 68-এর গোবিন্দ মণ্ডল। প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে ওই যুবকের দল। তার স্ত্রী বাধা দিতে গেলে সেও আক্রান্ত হয়। আক্রান্তের ছেলে তৃণমূলের যুব নেতা সমীরণ মণ্ডলকেও বেধড়ক মারধর করা হয়। বাবা, ছেলে ও মা তিনজনকে গুরুতর জখম অবস্থায় প্রথমে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। মৃতের পরিবার এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে প্রথমে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করলে আদালতের বিচারক অভিযুক্ত তিনজনকে 10 দিনের পুলিশি হেফাজতে পাঠায়। হেল্প করছে, প্রথম থেকে আমাদের দল পাশে আছে। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের ফাঁসি চাই। আমার বাবা যেভাবে মেরে দিয়েছে, মরা মানুষের আবার মেরেছে, আবার যেন ফাঁসি চাই। তৃণমূল কংগ্রেসের কৈচুরি গ্রাম পঞ্চায়েতের কার্যকরী সভাপতি হাবিবুর ইসলাম গাজী বলেন, নির্দল বিজেপি ও সিপিএম পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটিয়েছে। ধৃতরা হল অর্জুন মণ্ডল, সুজিত মণ্ডল ও শঙ্কর মণ্ডল। এই তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। গোবিন্দ মণ্ডলের খুনের পিছনে যাদের প্রত্যক্ষ মদত ছিল তাদের মধ্যে স্বপন মণ্ডল নামে আরো একজনকে আজ শনিবার সকালবেলা ভাদুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ। তাকে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট মহকুমা আদালতের কাছে। আজ দুপুরবেলা নিহত তৃণমূল কর্মী গোবিন্দ মণ্ডলের বাড়িতে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী, স্বরূপনগর বিধায়ক বিভা মণ্ডল সহ জেলা তৃণমূল নেতৃত্ব বিরোধীদের দিকে আঙুল তুলে বলেন, বারবার অশান্ত করার চেষ্টা করছে রাজ্যকে যেসব নেতারা, তারাই পরিকল্পনা করে এলাকায় সন্ত্রাস তৈরি করছে। রাজনৈতিকভাবে না পেরে তারা চক্রান্ত করে তৃণমূলকে হেনস্থা করছে, এতে আখেরে কোনো লাভ হবে না। পুলিশের কাছে আমাদের একটাই দলের পক্ষ থেকে অনুরোধ, আমি শুনলাম বিধায়ক জানালো যে 4 জনকে পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তার করেছে। আমরা 4 জন 5 জন সংখ্যা চিনি না, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। এবং এই যে নিরপরাধ মানুষ অকারণে তার জীবন চলে গেল, পরিবারের যে বটগাছ সে চলে গেল, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে আরো যারা দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।